যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে মিছিল করে পথ অবরোধ করলেন ক্ষীরপাই বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। শুক্রবার বিকালে ক্ষীরপাইয়ের হালদা দেঘেতে তারা পথ অবরোধ করেন। দলীয় কর্মসূচি থেকে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন ক্ষীরপাই মণ্ডল সভাপতি সবুজ মজুমদার। জনতা পার্টির উদ্যোগে হাটাল সাংগঠন জেলা ক্ষীরপাই মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে আগামীকাল মধ্যরাত্রে শিক্ষিত যুব সমাজের ওপর বর্তমান রানিং সরকার যে বর্বরিত অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকের আমাদের এই কর্মসূচি। এটা আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা এই কর্মসূচি এখানে পালন করেছি। আর কী করলেন কর্মসূচির মধ্যে? আমরা মিছিল করেছি, মিছিল করে এসে ক্ষীরপাই হালদার দিঘিতে পথ অবরোধ করেছি। পথ অবরোধ করে আমরা জানান দিতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি শিক্ষিত সমাজের প্রতি আগেও ছিল, এখনও আছে, পরবর্তীকালেও তাদের পাশে থাকবে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।